हेलो फ्रेंड्स, हाउ आर यू। आशा करी सकले भालो आछेन। आपनि चाइले शुधुमात्र डाटा एंट्री कॉपी पेस्ट जॉब करे घरे बसे भालो परिमाणे एकटी अमाउंट इनकाम करते पारबेन। बंधुरा, आमरा एखन जे जॉब साइटटिते आछि एटा होच्छे एकटी फेमस फ्रीलांसिंग जॉब साइट। एखान थेके आपनारा देखते पाच्छेन एटार नाम होच्छे upwork.com। तो ए जॉब साइटटिते एसे आपनारा जदि सार्च बारे एसे जदि एखाने लेखेन डाटा एंट्री, ताहले किन्तु ए मुहूर्ते देखते पाच्छेन एखाने 15297টি डाटा एंट्री काज रयेछे। तो एखान थेके नीचेर दिके देखते पाच्छेन एगुलो प्रत्येकटा एक एकटी डाटा एंट्री काज। ए प्रथम काजटिर जन्य आपनारा पाबेन होच्छे $7 থেকে $17 पर्यन्त प्रति घंटाय। तारपर नीचेर दिके आरेकटी काज देखते पाच्छेन, सिम्पल ওয়ার্ড ডকুমেন্টের কাজ। এটার জন্য বাজেট রয়েছে $600 এবং এটা পোস্টেড হয়েছে 2 মিনিট আগে। তো এইভাবে যদি আপনারা যদি এখান থেকে নিচের দিকে যদি যান, তাহলে এখানে অসংখ্য ডাটা এন্ট্রি কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ডাটা এন্ট্রি কাজ মানে হচ্ছে কপি পেস্টের কাজ। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো এখানে শুরু করতে পারবেন না, কাজগুলো আগে আপনাদেরকে শিখতে হবে। তো কাজগুলো আপনারা কোথা থেকে শিখতে পারেন? কাজগুলো আপনারা বিভিন্ন যে ফ্রিল্যান্সিং কাজ শেখায় সেই ইনস্টিটিউশনগুলো থেকে শিখতে পারেন, অথবা আপনারা চাইলে বিভিন্ন ইউটিউবে ভালো ভালো ভিডিও আছে ফ্রিতে শেখায়, সেখান থেকেও শিখতে পারেন। তো আমার চ্যানেলেও কিন্তু একটি প্লেলিস্ট রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও কাজগুলো শিখে নিতে পারেন। তো আমরা হচ্ছে আজকে এই জব সাইটটি থেকে একটি কাজ পেয়েছি, তো সেই কাজটি আমি আপনাদেরকে এখন করে দেখাবো। তো কাজটি হচ্ছে, আমাদের একজন বায়ার আছে, তার হচ্ছে একটি অটো পার্টস ম্যানুফ্যাকচারারের কোম্পানি রয়েছে এবং তার হচ্ছে 200টা অটো রিপেয়ার শপের লিস্ট লাগবে ক্যালিফোর্নিয়াতে। তো তার যে ডাটাগুলো লাগবে এখানে দেখতে পাচ্ছেন, আই নিড ফলোয়িং ডাটা, তার বিজনেস নেম লাগবে, তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট লাগবে, অ্যাড্রেসটা লাগবে, তারপর হচ্ছে ফোন নাম্বার লাগবে এবং ইমেল এবং হচ্ছে ফেসবুক লিঙ্কটা লাগবে। এবং এগুলোর জন্য তার টোটাল বাজেট হচ্ছে $40। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই কাজটি করলে আমরা টোটাল $40 পাবো। তো বন্ধুরা, আমি কাজটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো যাতে করে আপনারা কাজগুলো শিখতে পারেন। তো এই জন্য হচ্ছে আমরা সর্বপ্রথম এই ডাটাগুলো দিয়ে একটি এক্সেল শিট করে নিব। তো এক্সেল শিট করার পর হচ্ছে আমরা এই এক্সেল শিটটা যখন আমাদের বায়ারকে দিয়ে দিব, তখন সে আমাদেরকে পেমেন্টটা করে দিবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা জাস্ট নিওতে চলে যাবেন। নিওতে যাওয়ার পর এখান থেকে মাইক্রোসফট এক্সেল খুলে নেবেন। তারপর আমরা এখানে জাস্ট একটি নেম দিয়ে দিব। আমরা যেহেতু অটো পার্টসের শপ নিয়ে কাজ করব, তো আমরা এখানে অটো পার্টস শপ নেম দিয়ে একটি এক্সেল শিট খুলে নিলাম। তারপর এখানে প্রথমে আমাদেরকে বিজনেসের নেমটা চাইছে, তো আমরা এখানে দিব হচ্ছে বিজনেস নেম। তারপর হচ্ছে বিজনেসের ওয়েবসাইটটা চাইছে, তো আমরা দ্বিতীয় ঘরে দিব হচ্ছে বিজনেস ওয়েবসাইট, বা ওয়েবসাইট দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট ওয়েবসাইট। তারপর হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে তাদের যে অ্যাড্রেস, AWRESS অ্যাড্রেস। তারপর আমরা যদি দেখি একটু এখানে দেখুন, তারপর চাইছে ফোন নাম্বার, ইমেল এবং হচ্ছে ফেসবুক লিঙ্ক। তো আমরা এখানে দিব হচ্ছে ফোন নাম্বার, PHONE ফোন নাম্বার। তারপর আমরা একটু ঘরটাকে বড় করে দেবো, এখান থেকে ডাবল ক্লিক করলে ঘরটা বড় হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে ইমেল, EMAIL ইমেল। তারপর হচ্ছে ফেসবুক লিঙ্ক, FACEBOOK ফেসবুক লিঙ্ক। তারপর এই ডাটাগুলো দিয়ে আমাদেরকে 200টা শপের ডাটা এখানে একত্র করে তারপর হচ্ছে আমাদের বায়ারকে সেন্ড করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমরা যদি এখন আমাদের এখানে যাই, দেখুন আমাদের নিস হচ্ছে অটো রিপেয়ার শপ। তো আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা এখানে লিখব হচ্ছে অটো রিপেয়ার, AUTO অটো রিপেয়ার্স ইন ক্যালিফোর্নিয়া। যেহেতু ক্যালিফোর্নিয়া সিটিরগুলো আমাদেরকে বলছে, তো সেই জন্য আমরা অটো রিপেয়ার্স ইন ক্যালিফোর্নিয়া লিখে যখন সার্চ করব, তো এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো আমরা ওয়েবসাইটগুলোতে যাবো না, আমরা যাবো হচ্ছে সরাসরি গুগল ম্যাপে যে দোকানগুলো বা সবগুলো লিস্টেড আছে সেখানে যাব। তো আমরা এখান থেকে মোর বিজনেসে ক্লিক করব। তো মোর বিজনেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা যে শপ আছে অটো রিপেয়ারের ক্যালিফোর্নিয়াতে, সেগুলো কিন্তু এখানে আনলিস্টেড আছে। তো আপনারা যদি এখান থেকে যদি নিচের দিকে যান, এখানে প্রতিটা পেজে 30টা করে পাবেন। দেখুন 1, 2, 3 এভাবে করে অসংখ্য পেজ কিন্তু রয়েছে। তো প্রত্যেকটা পেজে কিন্তু আপনারা 30টা করে এখানে দোকান পেয়ে যাবেন। তো এখান থেকে সর্বপ্রথম যে অটো রিপেয়ার শপসটি রয়েছে, আমরা যদি এটার উপর যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটার যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে জাস্ট সর্বপ্রথম বিজনেস নেমটা নিব। উপরের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজনেস নেম বা দোকানের নাম, যেটাকে আমরা বাংলায় বলি। তো এখানে দেখুন আমি এক্সেল শিটে এটাকে দোকান বিজনেস নেমের জায়গায় পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট রয়েছে, তো এই ওয়েবসাইটটাকে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করে নেব। তারপর হচ্ছে এখানে আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যাব। ওয়েবসাইটটিতে যাওয়ার পর ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা আমরা কপি করব। তারপর এখানে ওয়েবসাইটের ঘরে এনে এখানে জাস্ট পেস্ট করে দেবো। তারপর ডাবল ক্লিক করে ঘরটাকে একটু বড় করে দেবো। তারপর লাগবে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন, তাদের অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে জাস্ট অ্যাড্রেসটাকে কপি করব। কপি করার পর এখানে অ্যাড্রেসের জায়গায় এনে ডাবল ক্লিক করব। তারপর হচ্ছে ঘরটাকে একটু বড় করে দেবো। তারপর হচ্ছে ফোন নাম্বার। তো ফোন নাম্বারের জন্য এখানে দেখতে পাচ্ছেন তাদের একটি ফোন নাম্বার রয়েছে। তো আমি এখান থেকে একটি এক্সটেনশনের মাধ্যমে ফোন নাম্বারটি কপি করছি। তো এখানে জাস্ট ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। তারপর আমাদের প্রয়োজন হচ্ছে ইমেল এবং হচ্ছে ফেসবুক। তো
ইমেল এবং হচ্ছে ফেসবুক লিংকটা কিন্তু আমরা এখানে পাবো না। তো আমরা এই জন্য তাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু একটি ফেসবুকের লোগো রয়েছে, তো আমরা এই ফেসবুকের লোগোটাকে অন্য একটি ট্যাবে ওপেন করে নেব। তো দেখুন এখান থেকে যখন অন্য একটি ট্যাবে ওপেন করলাম, আমাদেরকে তাদের ফেসবুকের যে পেজটা আছে সেখানে নিয়ে গেলো, আমরা লিঙ্কটা কপি করলাম, তারপর হচ্ছে এখানে এনে জাস্ট পেস্ট করে দিলাম, তারপর গডটাকে একটু বড় করে নেব। এখন আমাদের প্রয়োজন হচ্ছে ইমেল অ্যাড্রেসটা। তো ইমেল অ্যাড্রেসটার জন্য আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব এবং হচ্ছে এখানে একটি এক্সটেনশন দেখতে পাচ্ছেন, এই এক্সটেনশনে কিন্তু আমরা একটি ইমেল দেখতে পাচ্ছি। তো কীভাবে এই এক্সটেনশনগুলো ইউজ করতে হয় সেটা আমার যে ভিডিওর প্লেলিস্ট আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন। এ টু জেড গাইডলাইন আপনারা সেখানে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে খুব ভালোভাবে আপনারা ডাটা এন্ট্রি কাজ শিখতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে দেখুন আমরা কিন্তু এখানে তাদের অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস দুইটাতেই কিন্তু খুঁজতেছি, কোথাও কিন্তু কোনো জিমেল অ্যাড্রেস পাচ্ছি না। আর এখানে যদি কোনো জিমেল অ্যাড্রেস থেকে থাকেও তাহলে আমাদের যে এক্সটেনশনটা রয়েছে সেখানে কিন্তু আমরা পেয়ে যাব, কিন্তু এখানে আমরা পাচ্ছি না। তো এখন আমরা যেটা করব, তাদের যে ওয়েবসাইটের ডোমেন নেমটা আছে সেই ডোমেন নেমটা অর্থাৎ www-এর পর থেকে .com এর আগ পর্যন্ত যে লেখাটি আছে সেটা আমরা কপি করব। কপি করার পর আমরা গুগলে সেটাকে পেস্ট করব, তারপর একটি স্পেস দিয়ে লিখব হচ্ছে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ তাদের কোম্পানির ডোমেন নেম এবং হচ্ছে স্পেস দিয়ে ইমেল অ্যাড্রেস লিখে যখন আমরা গুগলে সার্চ করব তখন কিন্তু আমরা এখানে ইমেল অ্যাড্রেসগুলো পেয়ে যাব। দেখুন আমাদের এক্সটেনশনে কিন্তু অনেকগুলো ইমেল অ্যাড্রেস শো করতেছে। তো আমরা যদি এই এক্সটেনশনটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা যে ইমেল অ্যাড্রেসগুলো রয়েছে এখানে এই পেজটাতে প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো যেই ইমেল অ্যাড্রেসের মধ্যে তাদের ডোমেন নেমটা রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এটা একটু সার্চ বারে আর একটু পেস্ট করব। সার্চ বারে কী জন্য পেস্ট করব, আমরা যখন এখান থেকে জিমেল অ্যাড্রেসটা কপি করবো তাদের অনেকগুলো লেখা সহ কিন্তু চলে আসে, তো আমরা তো লেখাগুলো প্রয়োজন নেই, আমরা জাস্ট ইমেল অ্যাড্রেস যতটুকু এতটুকু কপি করব, তারপর হচ্ছে আমাদের এক্সেল শিটে চলে আসবো, তারপর ইমেলের ঘরে এনে এখানে ডাবল ক্লিক করব, তারপর এখানে পেস্ট করে দেব। দেখুন আমাদের কিন্তু একটি ডাটা কিন্তু কালেক্ট করা হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের আরও যে দ্বিতীয় যে ডাটা যে দোকানটি রয়েছে এটাতে আমরা চলে যাব। তো এই দ্বিতীয় দোকানটিতে যাওয়ার আগে আমরা আগের এইগুলো কিন্তু কেটে দিব। তো এগুলো কাটার পর দেখুন আমরা যখন দ্বিতীয় দোকানটিতে যখন ক্লিক করব, তো দেখুন দ্বিতীয়টাতে যখন ক্লিক করলাম এখানে কিন্তু তাদের কোনো ওয়েবসাইট নেই। তো যেগুলোতে ওয়েবসাইট নেই সেগুলো কিন্তু আমরা নিব না, এখানে জাস্ট ডিরেকশন লেখা আছে, তো আমরা এটা নিচ্ছি না। তো আমরা তিন নম্বরটাতে ক্লিক করব। তিন নম্বরটার নাম হচ্ছে টনিস অটো রিপেয়ার। তো আমরা সর্বপ্রথম বিজনেসের যে নেমটি আছে সেই নেমটি কপি করব। বিজনেসের নেমটি কপি করার পর আমরা জাস্ট বিজনেস নেমের জায়গায় এনে ডাবল ক্লিক করব, তারপর পেস্ট করে দেব। তারপর হচ্ছে ওয়েবসাইটটি। তো আমরা এখান থেকে তাদের ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে ওপেন করে নেব। তো নতুন একটি ট্যাবে ওপেন করার পর আমরা সর্বপ্রথম ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেব। তারপর হচ্ছে অ্যাড্রেসটি। তো আমরা তাদের অ্যাড্রেসটির জন্য আমরা এখানে যে গুগল ম্যাপের যে অপশনটি আছে এখানে চলে যাব। তো এখানে দেখুন তাদের অ্যাড্রেসটি কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, তো আমরা অ্যাড্রেসটি এখান থেকে কপি করব, তারপর হচ্ছে অ্যাড্রেসের জায়গায় ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে তাদের ফোন নাম্বারটি লাগবে। তো এখানে দেখুন তাদের ফোন নাম্বারটি রয়েছে, তো আমরা জাস্ট এটাকে কপি লিঙ্ক টেক্সটের মাধ্যমে কপি করে নিলাম, তারপর এখানে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে ফেসবুক লিঙ্ক। তো আমরা তাদের যে ওয়েবসাইটটি আছে সেখানে চলে যাব। এখানে যাওয়ার পর হচ্ছে অ্যাবাউট আসে যাব, কন্ট্যাক্ট আসে যাব, দেখব যে এখানে কোনো ফেসবুক পেজ অথবা তাদের কোনো ইমেল অ্যাড্রেস পাওয়া যায় কি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কোনো ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজ কোনোটাই নেই। তো আমরা এখান থেকে তাদের ডোমেন নেমটা কপি করব। ডোমেন নেমটা কপি করার পর আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা ডোমেন নেমটাকে পেস্ট করব, তারপর হচ্ছে লিখব হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস লিখে আমরা যখন সার্চ করব, যদি তাদের কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে কিন্তু আমরা এখানে তাদের ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাব এবং আমাদের এক্সটেনশনেও কিন্তু সেটা শো করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের কোনো ইমেল অ্যাড্রেস নেই। তো তাহলে আমরা এখন যেটা করব, তাদের ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায় কিনা সেটা দেখব, কারণ হচ্ছে অনেক সময় ফেসবুক পেজেও কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায়। তো এখানে যেহেতু আমরা পাচ্ছি না, জাস্ট আমরা ডোমেন নেমের পরে ইমেল অ্যাড্রেসটা কেটে এখানে স্পেস দিয়ে লিখব হচ্ছে ফেসবুক, জাস্ট FACE BOOK ফেসবুক লিখে আমরা যখন সার্চ করব তাহলে তাদের যদি কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেটা আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন তাদের একটি ফেসবুক পেজ আছে, আমরা এটা এখানে পেয়ে গেলাম। তো আমরা এটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর সর্বপ্রথম আমরা ফেসবুকের লিঙ্কটি কপি করব। লিঙ্কটি কপি করার পর আমরা এখানে এক্সেল শিটে চলে আসব, তারপর ফেসবুক লিঙ্কের জায়গায় ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে দেব। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আমরা যদি এখন আমাদের এক্সটেনশনে যদি যাই তাহলে আমরা তাদের ইমেল অ্যাড্রেস যদি কোনোটা যদি এখানে থেকে থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমরা আমাদের যে গুগল যে ক্রোমের এক্সটেনশনটা আমরা ইউজ করছি সেই এক্সটেনশনটার উপর আমরা এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ইমেল অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম। তো সেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর এটাকে এখানে একটু পেস্ট করব।
তো পুরো লেখাটা আমরা নিব না, জাস্ট ইমেল অ্যাড্রেস যতটুকু এতটুকু আমরা এখান থেকে নিব, তারপর এটাকে কপি করব। কপি করার পর ইমেলের জায়গায় এনে এখানে জাস্ট পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ডাটা কিন্তু কালেক্ট হয়ে গেল। তো এভাবে যখন আমরা 200টা ডাটা কালেক্ট করব এই শিটটাতে, তো এই শিটটা যখন আমাদের বায়ারকে আমরা হ্যান্ড ওভার করবো আপওয়ার্কের যে ইনবক্স আছে সেখানে, তো তারা তখন কিন্তু এটা রিভিউ করবে, রিভিউ করার পর আমাদেরকে পেমেন্টটা করে দেবে। তো বন্ধুরা আমরা আপনারা যদি এখান থেকে কপি পেস্ট বা ডাটা এন্ট্রির যাবতীয় টিউটোরিয়াল এ টু জেড যদি পেতে চান, তাহলে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ফ্রিতে এখানে ডাটা এন্ট্রির কোর্স রয়েছে। আপনারা চাইলে আমাদের প্লে লিস্টে সেটা দেখে নিতে পারেন।